हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम। नतून एक ब्लॉग निये आपनादेर सामने हाजिर होयेछि। आशा करछि आमार आजकेर ब्लॉगटी आपनादेर भालो लागबे। तो आज आमार छुटिर दिन, आज आमि सारा दिन बासाय रयेछि। तो बासाय थेके आमि आम्मुके किभाबे हेल्प करि एटाई आपनादेर साथे एकटु शेयार करछि। आशा करछि आपनादेर भालो लागबे। जेहेतु रमजान शेष होये जाच्छे एबं ईद चले आसछे, तो ईद चले आसले किन्तु आमादेर घरे अनेक काज थाके जेगुलो गुछाते हय। तो সেই কাজগুলো আজকে আমি করব। তো প্রথমেই আমি সকালে বিছানায় একটা চাদর বিছিয়েছি, নতুন একটা চাদর বিছিয়ে কাপড় ভাঁজ করে নিলাম। আর এখন আমি যে সোফাগুলো রয়েছে এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর দেখা যায় যে আম্মু বাসায় থাকে সারা দিনই, কিন্তু সংসারের যে রান্না বান্না এই কাজটা করতে করতে কিন্তু আর কোনো সময় হাতে থাকে না। তো আম্মু রান্না বান্নাই করে যখন আমি বাসায় না থাকি বা আমি একটু কোচিং এ যাই, ব্যস্ত থাকি, তখন আম্মু ঘরের কাজগুলো সব করে। তো খুব কষ্ট হয়ে যায় একা সব কাজগুলো হ্যান্ডেল করা। তো আমি চেষ্টা করি আমি যখন বাসায় থাকি তখন আম্মুকে একটু বাড়তি কাজগুলো করে আম্মুকে সাহায্য করতে। আর যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের আগে ঘরের ভিতরে যে ইনডোরে যে ফুলগুলো রয়েছে আর্টিফিশিয়াল, সেগুলো আমি আজকে একটু ধুবো। কারণ কিনে আনার পর কিন্তু এই ফুলগুলো আমি ধুইনি, প্রায় 5 থেকে 6 মাস হয়ে গিয়েছে এই ফুলগুলো ইউজ করছি। অনেক ময়লা হয়েছে, আজকে দেখলাম নামানোর সময় যে প্রচুর ময়লা। তো ফুলগুলো আজকে আমি সুন্দর মতো ওয়াশ করব আর আপনাদের সাথেও শেয়ার করব যে ঘরের ইনডোর ডিজাইনের যে ফুলগুলো দিয়ে আমরা ঘরটাকে এতটা সুন্দর করি সেগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো সব ফুলগুলোই কিন্তু আমি নামিয়ে একসাথে করে রেখেছি। এখানে একটা বালতিতে পরিমাণ মতো পানি আর ঘর কাপড় ধোয়ার যে হুইল পাউডার থাকে সেই হুইলের গুঁড়ো আমি এখানে দিয়েছি। দিয়ে আমি এখন ফুলগুলো সব পানিতে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। প্রায় 10 থেকে 15 মিনিট সব ফুল পাতা আমি খুলে খুলে এই পানিতে এভাবে ভিজিয়ে রাখছি। যারা যারা দেখছেন আমার আজকের ভিডিওটি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এই ফুলগুলো এখন আমি সব পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর দেখা যায় যে ঈদের আগে আমাদের অনেক কাজ থাকে, পর্দা ধুতে হয়, বিছানার চাদরগুলো পরিষ্কার করতে হয়, ঘর বাড়ি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয়, ঈদ বলে কথা। তো এবারও বেশ সব কাজই প্রায় কমপ্লিট হয়েছে, শুধু এই ফুলগুলো ধোয়া বাকি ছিল যেটা আমি আজকে ধুচ্ছি। আর রান্নাবান্না করছে আম্মু তো ওই এক কাজটা করতে করতে অনেক টাইম লাগে। রমজানের দিনেও কিন্তু রান্নাবান্না রয়েছে, তারপর আবার ইফতারি তৈরি করতে হয়, অনেক কাজ। তো ফুলগুলো আমি পানি থেকে ধুয়ে এভাবে আমি শুকিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে। এবং যেহেতু সব ময়লা চলে গিয়েছে, একদম ন্যাচারাল যে কালারটা সেটাই দেখা যাচ্ছে। তো ফুলগুলো যেহেতু আমি খুলে নিয়েছিলাম, এখন আমার সেগুলোকে আবার লাগাতে হবে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা কাজ, অনেক সময় লাগে এই ফুলগুলোকে লাগাতে। পাতা লাগাতে হয়, ফুলের কলি, তারপরে খুঁজে খুঁজে ধীরে সুস্থে কাজটা করতে হয়। তো চেষ্টা করছি আমি কাজটা করার, আর আমার অনেক সময় লেগেছে আজকে সব কাজগুলো শেষ করতে। ভিডিওটি তো বোঝা যায় না, কিন্তু অনেক সময় লেগেছে আমার, অনেক কষ্ট হয়েছে। কিন্তু চেষ্টা করি যখন আমি বাসায় থাকি আম্মুকে এভাবে হেল্প করার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে, আম্মুকে আমি যতটুকু হেল্প করতে পারি আমার নিজের কাছে ভালো লাগে। তো এই তো
তো সব ফুল লাগিয়ে আমি এখন সুন্দর মতো জায়গাটা জায়গায় সাজিয়ে রাখবো। আর ঘরের একটা লুকই চেঞ্জ হয়ে গিয়েছে ফুলগুলোকে সুন্দর মতো ধুয়ে রাখার কারণে। দেখতেই পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। তো যাক, একটা খুব বড় একটা ঝামেলার কাজ আজকে আমি শেষ করেছি। আর যেহেতু ঈদ চলে আসছে, ঈদের আগে আগে নতুন নতুন অনেক ভিডিওই আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই আশা করছি। তো এই কাজগুলো করছি, আর বিকালে ইফতার বানাতে হবে, আরও কত কাজ রয়েছে। তো আমার খুব ভালো লাগে সংসারের এই টুকিটাকি কাজগুলো করতে। যারা যারা এখনও লাইক দেননি, যদি ভালো লেগে থাকে ভিডিও একটা লাইক দিতে ভুলবেন না। আর ইনডোরের এই ফুলগুলো কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য যে বাড়িয়ে তোলে, এই ফুলগুলোকে আমাদের একটু যত্ন নেওয়া উচিত। আর কিছু গাছ রয়েছে যেগুলোর পানি আমি প্রায় দুই তিন দিন পরপরই চেঞ্জ করি। তো ঘরকে যদি সুন্দর রাখতে হয় তাহলে ইনডোরে যে আমি যে ফুলের গাছগুলো রেখেছি আর্টিফিশিয়াল, সেগুলো তো একটু পরিষ্কার করে রাখতেই হয়। তো সব কিছুই আমি গুছিয়ে রাখছি। এরপরে ডিপ ফ্রিজের উপরে যে একটা কাপড় দিয়ে আমি সুন্দর মতো কভার করে রেখেছিলাম, এই কাপড়টা অনেক ময়লা হয়েছিল বেশ কিছুদিন। তো আজকে এই কাপড়টাকে ভালো করে ওয়াশ করে আমি শুকিয়ে এখন আবার কাপড়টা বিছিয়ে দিচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন একটা কাপড় দেখা যাচ্ছে। আর কালারটাও সুন্দর, এই জন্য আমি এটা এখানে রেখেছি। তারপরে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু সেহেরি করা হয়, ইফতার করা হয়, টেবিলের যে অলক্লাথ থাকে সেটাও কিন্তু অনেক ময়লা হয়ে যায়। তো এই অলক্লাথটাও আমি কিছুদিন পরে ক্লিন করব। আজকে অনেক কাজ করছি, তো এটার ক্লিন করার সময়টা আজকে বের করতে পারলাম না। তো ভেজা একটা কাপড় দিয়ে সুন্দর করে ডাইনিং টেবিলটাকে ক্লিন করা হচ্ছে। ক্লিন করার পরে গ্লাসের সেটটা আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, এবং ফিল্টারে পানি দিতে হবে, বোতলগুলো ভরে নিচ্ছি। আমার কাছে মনে হয় সংসারে আমরা যারা মেয়ে রয়েছি, আমরা মেয়েরা মাদের এতটুকু হেল্প তো করতেই পারি। রান্নাবান্না যদিও করতে না পারি, কোনো সমস্যা নেই, আমরা এই টুকিটাকি কাজগুলো করে আমাদের মাকে আমরা সাহায্য করতে পারি। তাহলে কিন্তু মায়েদের কষ্ট কম হয়, কারণ সংসারে রান্নাবান্না করার পরও আবার এই সব কাজ করতে করতে কিন্তু অনেক টাইম চলে যায়। আর যারা করে তারা জানে যে এইসব কাজ প্রতিদিন করতে কত কষ্ট হয়। তো আমি প্রতিদিনই চেষ্টা করি, যতক্ষণ আমি বাসায় থাকি আম্মুকে হেল্প করার, আর যখন আমি থাকি না। আমি জানি আম্মুর কষ্ট হয়, কিন্তু তাও আম্মু একটু কষ্ট করে ম্যানেজ করে নেয়। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সকলে সুস্থ থাকা কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ব্লগে হাজির হব আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।